নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যটাকে ক্রমশ না উত্তপ্ত করে তুলছে তৃণমূল কংগ্রেস, খেপিয়ে তুলছে মানুষকে, জনগণকে খেপিয়ে তুলছে। আর নির্বিচারে সাধারণ মানুষ যারা পোস্ট করছে অভয়ার কাণ্ডের জন্য, তাদেরকে গ্রেপ্তার করছে, ডাকছে, এই সমস্ত কাজ করে যাচ্ছে পুলিশ প্রশাসন। লজ্জা থাকা উচিত এই রাজ্যের রাজ্য সরকারের। একটা মন্ত্রী, তৃণমূলের একটা মন্ত্রী উদয়ন গুহ ক্রমাগত উত্তেজক পোস্ট করে যাচ্ছে, মানুষকে খেপিয়ে তুলছে। উদয়ন গুহর পোস্ট দেখলে, উদয়ন গুহর বক্তব্য শুনলে ভেতরটা না জ্বলে ওঠে, সাধারণ মানুষের ভেতরে আগুন জ্বলে যাবে। উদয়ন গুহ যে ভাষায় কথা বলছে, যেভাবে এই আন্দোলনটাকে নিয়ে কথা বলছে না, কখনো বলছে আন্দোলনকারী আঙুল ভেঙে দেব, চিহ্নিত করে রাখো, তারপর আঙুল ভেঙে দেওয়া হবে, এই কথা বলে আন্দোলনকারী হুমকি দিচ্ছেন। এবারে তো মহিলাদের উদ্দেশ্যে এমন কথা বলে দিচ্ছেন, যে কথাগুলো শুনলে মনে হবে উদয়ন গুহর বাড়িতে মহিলা আছে তো, এই প্রশ্নটা উঠে যায়। আর উদয়ন গুহর যে বক্তব্য রাখছেন, অভিষেক ব্যানার্জিকে সমর্থন করেন, জিন্সের প্যান্ট কি তাদের বাড়ির কেউ পরে? কোনো মহিলা কলকাতায় তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা কেউ পরে কি? প্রশ্নগুলো উঠছে। চুল কি কেউ কাটেন? সেই প্রশ্নগুলো উঠছে। আজকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে উদয়ন গুহ। আন্দোলনটাকে থামানোর জন্য, আন্দোলনটাকে ডাইভার্ট করার জন্য উদয়ন গুহ যেভাবে বলছে, যেভাবে কথা বলছে, আজকে বলতে লজ্জা করছে, উদয়ন গুহর মতো একটা বামপন্থী লোককে তৃণমূলে নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের মাথা কাটা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের উচিতই ছিল না উদয়ন গুহর মতো লোককে দাঁড় করানো দ্বিতীয়বার, কারণ উদয়ন গুহর ভাষা সত্যিই বাজে। যে জঘন্য ভাষায় তিনি বলছেন কথাবার্তা, যেগুলো শুনছি আমরা ভাইরাল ভিডিওতে যেভাবে আসছে, শুনে লজ্জা লাগছে যে এই রাজ্যে আমরা থাকি, যে রাজ্যে মহিলাদের চুল কাটা, জিন্সের প্যান্ট পরা, এটা নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন তুলছেন অভয়াকাণ্ডতে মরা মানুষকে নিয়ে কেন প্রতিবাদ হচ্ছে? ভাবতে পারেন কত নিচে নেমে গেছে। জানি না তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড কিনা, তবে সবার আগে শুনুন, বিভিন্ন নিউজ চ্যানেলে বেরিয়েছে এটা, প্রত্যেকটা TV9 থেকে শুরু করে সবাই দেখাচ্ছে সেখান থেকে নেওয়া অংশ, যে উদয়ন গুহ বক্তব্য রাখতে গিয়ে কি বক্তব্য রেখেছেন শুনুন। শুনলেন বক্তব্যটা? এই বক্তব্য শোনার পরে আমি জানি না তৃণমূলের কোন নেতা নেত্রী দেখছেন কিনা, বা মন্ত্রী বা কেউ দেখছেন কিনা, এটা কি অভিষেক পন্থী না এটা মমতা পন্থী, এটা আমাদের প্রশ্ন আছে। কারণ অভিষেক পন্থী সবাই কিন্তু এখন উল্টো ছুটে হাঁটছেন, তারা কিন্তু প্রত্যেকে এই কাণ্ডটার উল্টো দিকে, মানে একদম যে আন্দোলনটা হচ্ছে তার বিপক্ষে এক ফোঁটা যাচ্ছে না। আজকে কুণাল ঘোষ সোজাসুজি গিয়ে যে সমস্ত ডাক্তাররা আর্জি করে হসপিটালে, যারা সেসব ছাত্রছাত্রী যারা অভিযোগ জমা দিচ্ছেন সন্দীপ ঘোষের বিরুদ্ধে, তাদের অভিযোগ পত্র নিয়ে CBI দপ্তরে জমা দিলেন। ডক্টর শান্তনু সেন পরিষ্কারভাবে বিরোধিতা করছেন, সুধাংশু শেখর রায় তিনি বিরোধিতা করছেন, কিন্তু উদয়ন গুহ তার স্ট্যান্ড কি? উদয়ন গুহ স্ট্যান্ডটাকে তৃণমূলকে মানে? আমার প্রশ্ন তৃণমূলে সুপ্রিমো মমতা ব্যানার্জি দিকে, মমতা ব্যানার্জি আপনাকে জবাব দিতে হবে, উদয়ন গুহ যে কথাগুলো বলছে ঠিক কি? তাহলে তো আপনার সাংসদ অনেকে জিন্সের প্যান্ট পরে বা চুল কাটে, এরকম অনেক আছে আপনার সাংসদ, এই কথাটা উদয়ন গুহ কোন সাহসে বলল? মরা মানুষ নিয়ে রাজনীতি, মরা মানুষ নিয়ে একটা এই অভয়াকাণ্ড, তাকে মরা মানুষের সঙ্গে মানে কোথায় নিয়ে যাচ্ছেন আপনারা? যে আন্দোলনের কথা বলছেন, মদের ঠেক ভাঙা, কলকাতার বুকে কেন এই আন্দোলন কেউ করে না, দেখেছেন কোনোদিন? আরে পাগলের মতো কথা নয়, কলকাতার বুকে এরকম ছোট ছোট মদের ঠেক আছে, যেরকম গ্রামাঞ্চলে আপনারা বসিয়ে রেখেছেন, ঢুকঢুক পিও আর যুগযুগ জিও, সেটা তো আপনারা করেছেন, মদের পয়সা তোলেন আপনারা, তাই আপনারা চারিদিকে গ্রামাঞ্চলে মদের ঠেকে ভরিয়ে দিয়েছেন। সেই মদের ঠেকে গিয়ে মানুষের সর্বনাশ হচ্ছে বলে গ্রাম বাংলার মহিলারা ভেঙে দিচ্ছে। মনে রাখবেন, এরা কেউ কিন্তু তৃণমূল করে না, গ্রাম বাংলায় যারা মদের ঠেকগুলো ভাঙে তারা তৃণমূল করে না, তারা তৃণমূলের বিরুদ্ধে গিয়ে ভাঙে। 500 টাকা বা 1000 টাকা 1200 টাকা আসছে বলে স্বামীগুলো গিয়ে মদ খাবে আর কিছু বলবে না, এই জায়গায় গ্রাম বাংলার মেয়েরা নেই। উদয়ন গুহ কি ভাবেন নিজেকে? আসলে উদয়ন গুহকে এতটা বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছেন না মমতা ব্যানার্জি,
আমি জানি অভিষেক ব্যানার্জির তরফে যে সমস্ত গ্রুপের লোকেরা আছেন তারা নিশ্চয়ই একে সমর্থন করবেন না, তবে আমার মনে হয় এবার ভাইপোর উচিত প্রকাশ্যে বলা যে উদয়ন গুহ কি ঠিক বলছে। কতদিন লুকিয়ে থাকবেন ভাইপো আপনি? এই কাণ্ডটি আপনি এবার মুখ খুলুন, কারণ আমরা জানতে চাই আপনি কি বলতে চাইছেন। একবার আপনি পোস্ট করেছেন, একবার পোস্ট করেছেন এবং লিখেছিলেন যেটা সেটা যথার্থ লিখেছিলেন যে যারা দোষী তাদেরকে চিহ্নিত করা হোক দল মত নির্বিশেষে, কিন্তু আপনি একবারও বলেননি যে বামপন্থী বা ডা মানে কি বলে বিজেপি এরা ঝান্ডা নিয়ে নেমেছে, এটা আপনি বলেননি আরজি করা অ্যাটাকের সময়। তাহলে আজ আপনি কি চুপ করে থাকবেন? উদয়ন ঘোর বক্তব্য আন্দোলনকারীদের আঙুল ভেঙে দেওয়ার কথা। উদয়ন ঘোর বক্তব্য জিন্স প্যান্ট চুল কাটা এই সমস্ত মহিলারা এদেরকে বলছে, এরা কোনোদিন নামে না। মরা মানে মরা নিয়ে রাজনীতি, মরা মানুষকে নিয়ে রাজনীতি, মানে এই যে ভাষাগুলো আপনি কি সাপোর্ট করছেন? জানতে হবে, লুকিয়ে থাকলে হবে না, কিন্তু আপনাকে প্রকাশ্যে বলতে হবে, হয় আপনি সমর্থন করেন বা করেন না। এখনো পর্যন্ত ডায়মন্ড হারবারে আমরা কোনো প্রতিবাদ দেখিনি ধর্ষণ কাণ্ড নিয়ে, বিরুদ্ধ প্রতিবাদ অর্থাৎ আন্দোলনের বিরুদ্ধে যাওয়া এরকম আমরা দেখিনি। আমরা নেগেটিভ ভাবছি না, আমরা পজিটিভ ভাবছি। পজিটিভ ভাবে আমার আপনাদের কাছে প্রশ্ন যে সরাসরি আপনি জানান আপনি কি ভাবছেন, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্ট্যান্ড পরিষ্কার বুঝে গেছি, বাংলা জনগণ পরিষ্কার বুঝে গেছে। সন্দীপ ঘোষকে যখন একবার পদত্যাগ করার পরে এখন রাখার চেষ্টা করা হয়েছে, আমরা পরিষ্কার বুঝে গেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের কি বলবো সন্দীপ ঘোষের ওপরে আশীর্বাদ আছে। আহা বেচারা বলে তার উপর আশীর্বাদ দিয়ে দিয়েছেন, তাই সন্দীপ ঘোষ আশীর্বাদ প্রাপ্ত হয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু আপনার মুখ এখনো পর্যন্ত আমরা শুনিনি, ওকে কোনো কথা শুনিনি, এই বিষয়ে কোনো কথা শুনিনি। কুণাল ঘোষ তার সেনাপতি বলছেন, দেখুন আপনি তৃণমূলের সেনাপতি হন বা যারই হন, কিন্তু আমরা জানতে চাইছি অ্যাজ এ সাংসদ হিসেবে আপনি কি ভাবছেন, আপনার বক্তব্য কি। এক সাংসদ রাজ্যসভা সাংসদ সুধাংশু শেখর রায়, তিনি লালবাজারে তার তলব দুবার হয়েছে বলে তিনি আজকে হাইকোর্টে গিয়ে গেছেন এবং সেখানে গিয়ে তিনি জানতে চাইছেন মানে বাঁচার চেষ্টা করছেন, রক্ষা কবচ নেওয়ার চেষ্টা করছেন। তৃণমূলের সরকার চলছে, সেখানে একজন রাজ্যসভা সাংসদ হয়ে শুধুমাত্র মেয়ের জন্য প্রতিবাদ করা, মহিলাদের জন্য একটা অভয়াকাণ্ডের মতো নির্মম নৃশংস কাণ্ড। আপনি অভিষেক ব্যানার্জি, আপনার বাড়িতেও মেয়ে আছে, আপনি সেই মর্মটা বুঝবেন। সেখানে দাঁড়িয়ে আপনি বলুন আপনি কি ভাবছেন, আমরা জানতে ইচ্ছে করছে খুব, কারণ এখানে প্রত্যেকে আমরা জানতে চাই প্রত্যেকের স্ট্যান্ড কি। লুকিয়ে লাভ নেই, কিছুদিন পরে ঠান্ডা হয়ে গেলে আপনি বক্তব্য রাখবেন, লাভ নেই। আজকে আপনাদের জানাতেই হবে, আপনাকে আজকে মুখ খুলতেই হবে, বলতে হবে আপনি কি ভাবছেন। আমরা জানতে চাই তৃণমূলের কোনো অংশে কি এরকম জায়গা আছে যেখানে এর বিরুদ্ধেও কেউ বলছে, মানে উদয়ন গুহর বক্তব্যের বিরুদ্ধে। এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এখনো স্পিচ দেননি, না ফিরাজ হাকিম, না এই জয়প্রকাশ মানে কচুবনে পড়ে যাওয়া জয়প্রকাশ মজুমদার, সে কেউ বলেনি, কেউ বলছে না। না কুণাল ঘোষ বলছে যে উদয়ন গুহ ঠিক বলছে না ভুল বলছে। আমরা জানতে চাই যারা মুখপাত্র আছেন তারা কি ভাবছেন। অভিষেক ব্যানার্জি আপনি আপনার স্ট্যান্ড জানান, মানে ভাইপো মানে তথাকথিত ভাইপো অভিষেক ব্যানার্জি আপনি আপনার স্ট্যান্ড পরিষ্কার করুন বাংলার জনগণের কাছে। বাংলার জনগণ আর জানতে চায় আপনি কি ভাবছেন। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জির স্ট্যান্ড আমরা পরিষ্কার বুঝে গেছি, আন্দোলনকে দমানোর জন্য তিনি চেষ্টা করেছেন, আন্দোলনের বিরুদ্ধে তিনি বলেছেন বক্তব্য, নির্যাতনকারীর ফাঁসি চাই এটা না বলে নির্যাতিতের ফাঁসি চাই বলে ফেলেছেন। যাই হোক, তবুও আমরা ভেবেছিলাম যে তার এই ব্যাপারগুলো মানে উদয়ন ঘোষের মতো কথাগুলো এর বিরুদ্ধে তিনি বলবেন, এক ফোঁটা কথা বলছেন না। বহু বিধায়ক উল্টোপাল্টা বলছেন, বহু নেতা উল্টোপাল্টা বলছেন আন্দোলন নিয়ে, কেউ বলছেন দেখে নেব, কেউ বলছেন ডাক্তারদের হুমকি দিচ্ছেন। এই ডাক্তারদের হুমকি দেওয়া বা ডাক্তারদের ডেকে পাঠানো এই সব কিছু নিয়ে আমরা স্ট্যান্ড ক্লিয়ার চাই। আর আপনি জানান রক্তচক্ষু দেখিয়ে সবাইকে দমানো যায় না আর যাবেও না, তাই ভাইপো আপনি বলুন এবারে। মমতা ব্যানার্জির পরিষ্কার স্ট্যান্ড বুঝে গেছি আমরা, আমরা মমতা ব্যানার্জিকে নিয়ে কোনো প্রশ্ন করছি না, আমরা একটাই বলি মমতা মাস্ট রিজাইন, মমতা ব্যানার্জি পদত্যাগ চাই, এটা আমরা দাবি করি জোর গলায় সবাই, আর এই দাবি উঠছে চারিদিকে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই পদে থাকার জায়গায় নেই আমার মনে হয়, যা পরিস্থিতি তৈরি হয়েছে। এবার উদয়ন গুহকে নিয়ে কি ভাবছেন, একজন মন্ত্রী হয়ে তিনি এইভাবে কি করে বলেন, মরা মানুষকে নিয়ে রাজনীতি কি করে তিনি এসব কথাগুলো বলেন। আজকে উত্তর আপনাদের দিতেই হবে, যদি উত্তর না দেন বুঝতে হবে আপনারা প্রত্যক্ষ নয় পরোক্ষ মদত রয়েছে এই সমস্ত ব্যাপারে। আজকে পরিষ্কার করুন আপনি, আপনার কাছে বলতে পারেন অনুরোধ বা আপনার কাছে আমাদের দাবি, আপনি বক্তব্য রাখুন। এই মুহূর্তে আপনি যিনি এই প্রতিবেদনটা দেখলেন মানে আমার আপন জন, আপনার কাছে অনুরোধ প্রতিবেদনটাকে শেয়ার করুন, পৌঁছে দিন অভিষেক ব্যানার্জির কাছে, পৌঁছে দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে, যে একজন জানতে চাইছে সামান্য একজন ইউটিউবার, যে ইউটিউবারকে মমতা ব্যানার্জি সহ্য করতে পারেন না।
আজকের দিনে ইউটিউবারদের সহ্য করতে না পারা মমতা ব্যানার্জির কাছে পৌঁছে দিন, যে একজন ইউটিউবার একদম আঙুল তুলে প্রশ্ন করে বলছে, আপনারা জবাব দিন, অভিষেক ব্যানার্জির কাছে তুলে দিন প্রতিবেদনটা, যেন যায় তার কাছে, তিনি যেন জবাব দেন। জানতে চাইছে একজন সামান্য ইউটিউবার যে আপনি কি ভাবছেন, উদয়ন ঘড়ি বক্তব্য, তারপরে বিভিন্ন এমএলএ, তারপরে সব নেতা ফেতার বক্তব্য, আন্দোলনের বিরুদ্ধে যে সমস্ত বক্তব্য, কতটা সমর্থন আপনি করেন, কি করেন জানতে চাই আমি। এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। ভালো লাগলে লাইক করবেন, যদি মনে শেয়ার যোগ্য শেয়ার করবেন, আর যদি এই বিষয়ে আপনার কোনো কমেন্টস থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিবাদের কণ্ঠ যেন রোধ করা না যায় এটা দেখার দায়িত্ব আমাদের, মিডিয়ার কণ্ঠ, সোশ্যাল মিডিয়া হলেও সেটা একটা মিডিয়া, এর কণ্ঠ রোধ করার চেষ্টা করা এই রাজ্য সরকারকে ভাবা উচিত, আমরা কিন্তু দমব না। ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী রুদ্রবার্তায়। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।